आयुष मंत्रक जेनस एपिडेमिकस हिसेबे आर्सेनिक अलबम 30 ओषुधटार कथा बोलछेन बोलेछेन एबं सारा देशेई सेटा निये बेश शोरगोल पड़े गिएछे। तो এই ওষুধটার মাধ্যমে একটা মানে আর্সেনিক অ্যালবাম 30 এই ওষুধটার মাধ্যমে এটা কি প্রতিষেধক এটাই হবে এরকমটা সম্ভব? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানেও তাই। জেনাস এপিডেমিকাস কথাটা অ্যাকচুয়ালি হ্যানিম্যান প্রথম ব্যবহার করেননি, এটা প্রথম ব্যবহার করেছিলেন ডক্টর এইচ সি অ্যালেন, ওনার যে ইন্টারমিটেন্ট ফিভার যে বইটি তাতে উনি প্রথম ব্যবহার করেছিলেন। দ্য থেরাপিউটিক্স অফ ইন্টারমিটেন্ট ফিভার বাই এইচ সি অ্যালেন, উনি প্রথম এটা এই জেনাস এপিডেমিকাস কথাটা ব্যবহার করেছিলেন। হ্যাঁ, জেনাস এপিডেমিকাস জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। সাধারণ মতে হচ্ছে একটা ওষুধ যেটা একটা এপিডেমিক ডিজিজে সবাইয়ের ক্ষেত্রেই প্রতিষেধক হিসাবে কাজ করবে, এটা হচ্ছে জেনাস এপিডেমিকাস। এখন উনি কী বললেন এই জেনাস এপিডেমিকাস সম্বন্ধে আমরা পরপর দেখে নিই। উনি ওনার যে এতে অ্যাফোরিজম 102, সেই একই রকম জিনিস যে আমরা অ্যাফোরিজম 102-তে উনি প্রথম এই জেনাস এপিডেমিকাসটা সম্বন্ধে আলোচনা করলেন। জিনিসটা কি, ইন দ্য কোর্স অফ রাইটিং ডাউন দ্য সিমটমস অফ সেভারেল কেসেস অফ দিস কাইন্ড দ্য স্কেচ অফ দ্য ডিজিজ পিকচার বিকাম এভার মোর অ্যান্ড মোর কমপ্লিট। উনি বললেন যে অনেকগুলো কেস, এপিডেমিকের অনেকগুলো কেস বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন নারী পুরুষ নির্বিশেষে, বিভিন্ন জনজাতি নির্বিশেষে, বিভিন্ন জায়গা থেকে আমরা এই যখনই একটা রোগের, যেমন ধরা যাক করোনা, তার সিমটমগুলো নিচ্ছি, তখন উনি স্কারলাইট ফিভারের ক্ষেত্রে বলেছিলেন যখন সিমটমটা নিচ্ছিলেন তখন একই ধরনের সিমটম বারবার উঠে আসছিল। তো তারপর উনি কী বললেন, মোর সিগনিফিকেন্ট মোর ক্যারেক্টারিস্টিক, এই সিমটমগুলো কি আরও বেশি স্পষ্ট করে দিচ্ছিল এই রোগের ছবিটাকে, ইনক্লুডিং মোর অফ দ্য পিকিউলিয়ারিটিজ অফ দিস কালেকটিভ ডিজিজ, এই যে রোগটা সেটা সম্বন্ধে আরও স্পষ্টভাবে একটা ধারণা দিচ্ছিল। At least in the same combination become prominent and constitute what is characteristic of this malady. হ্যাঁ, মানে এই রোগটা, মেলাডি মানে রোগ, তো একটা স্পষ্ট ছবি দিচ্ছিল। হ্যাঁ, একটা রোগের সম্বন্ধে একটা স্পষ্ট ছবি দিচ্ছিল যে একটা রোগ হয়েছে এবং সেই রোগটা একই রোগ, এপিডেমিক মানে সবাইরই করোনা হচ্ছে, এইটা হচ্ছে বেসিক জিনিস। হ্যাঁ, তখন তো সিমটম ছাড়া টেস্ট কিছু ছিল না, এখন যেমন রিয়েল টাইম পিসিআর করে আমরা জেনে নিতে পারছি যে এটা করোনা কি না, তখন তো সিমটম দেখেই আমাদের ঠিক করতে হতো। তো এই অবস্থাতে তারপর কি লিখেছেন, অল দোজ অ্যাফেক্টেড উইথ দ্য ডিজিজ প্রিভেলিং অ্যাট আ গিভেন টাইম হ্যাভ সার্টেনলি কন্ট্রাক্টেড ইট ফ্রম ওয়ান অ্যান্ড দ্য সেম সোর্স অ্যান্ড hence are suffering from the same disease. মানে যেহেতু সবাই একই সোর্স থেকে আসছে, মানে একজনের করোনা হচ্ছে তার থেকে যদি 10 জনের করোনা হয় তার মানে রোগটা একটাই, এটা উনি বলতে চাইছেন, এবং সেই রোগের যত উনি দেখছিলেন তত রোগের সম্বন্ধে স্পষ্ট ধারণা তৈরি হচ্ছিল। তারপরে কি লিখেছেন, কান্ট বি, আমি একটা পুরোটা পড়ছি না, আমি যেটুকু দরকার সেটুকু পড়ছি, কান্ট বি লার্নড ফ্রম ওয়ান সিঙ্গল, কিন্তু এই কেস এটা কি একটা কেস থেকে দেখা সম্ভব না, উনি বলেছেন না একটা কেস দেখে আমরা কিছু বলতে পারবো না, কান্ট বি লার্নড ফ্রম ওয়ান সিঙ্গল পেশেন্ট বাট ইট ওনলি টু বি পারফেক্টলি ডিডিউসড অর অ্যাবস্ট্রাক্টেড অ্যান্ড ascertained from the sufferings of several patients of different constitutions. এই যেটা বললাম, different constitutions মানে আলাদা জনজাতি, আলাদা মানুষ, আলাদা বর্ণ, আলাদা পুরুষ মহিলা, এই সমস্ত কিছু নিয়ে আমরা যদি সবাই দেখি তাহলে আমরা একই রকমের রোগের একটা সিমটম খুঁজে পাচ্ছি। অর্থাৎ আমরা এটা বুঝতে পার, মানে হ্যানিম্যান বলছেন যে আমরা একটা বুঝতে পারছি যে সবাইয়ের একই রোগ হচ্ছে।
পরবর্তীকালে উনি আরও স্পষ্ট একটা ধারণা দেখিয়ে দিলেন। এরপরে আমি একটা জায়গায় চাচ্ছি যে অ্যাফোরিজম 241 241 নম্বর অ্যাফোরিজমে কি বলেছেন উনি, ইচ সিঙ্গল এপিডেমি ইজ অফ আ পিকিউলিয়ার ইউনিফর্ম ক্যারেক্টার কমন টু অল। এই একই কথা বলেছেন যে একটা এপিডেমিক এই যে পিকিউলিয়ার ক্যারেক্টার এটা সবার ক্ষেত্রে একই রকম। দ্য ইন্ডিভিজুয়ালস অ্যাট্যাক্ট, সবাই যারা ইন্ডিভিজুয়াল অ্যাট্যাক্ট হয়েছে সবার ক্ষেত্রেই সমান। অ্যান্ড হোয়েন দিস ক্যারেক্টার ইজ ফাউন্ড ইন দ্য টোটালিটি অফ দ্য সিমটমস কমন টু অল, যেহেতু সবার ক্ষেত্রে সিমটমগুলো একই রকম তাহলে টোটালিটি অফ সিমটমস একই রকম। ইট গাইডস আস টু দ্য ডিসকভারি অফ হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমিডি সুইটেবল ফর অল দ্য কেসেস হুইচ ইজ অলমোস্ট ইউনিভার্সালি সার্ভিসেবল ইন দোজ পেশেন্টস হু এনজয়েড টলারেবল হেলথ বিফোর দ্য অকারেন্স অফ দ্য এপিডেমি। মানে আমরা যে এইভাবে যে সবাইকেই একই ওষুধ দিতে হচ্ছে দেখছি, আমরা আলটিমেটলি দেখছি যে সবাই সিমটম একই আসছে, সবাইকে একই ওষুধ দিতে হচ্ছে। এখন এটার থেকে একটা ধারণা করাই যায় যে যাদের এখনও হয়নি তাদেরকে যদি আমি এই ওষুধটা আগে থেকে দিয়ে দিই তাহলে কিন্তু তার হবে না। তার মানে এখানে উনি এই জেনা এপিডেমিক ডিজিজের একটা হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমিডি, উনি কিন্তু কোথাও জেনাস এপিডেমিকাস কথাটা ব্যবহার করেননি, ওটা অ্যালেন ডক্টর অ্যালেনই ব্যবহার করেছিলেন প্রথম। তো উনি সেই একই বললেন যে এটা যদি আমরা দিই তাহলে কিন্তু কারুর এই করোনাটা হবে না। অ্যালেন্স কি বলেছেন, অ্যালেন্সও একই কথা বলেছেন। উনি বলেছেন যে বাই অবজার্ভিং দ্য কমপ্লেক্স অফ সিমটমস পিকিউলিয়ার টু অল পেশেন্টস দিস কমন ক্যারেক্টার উইল বি ফাউন্ড টু পয়েন্ট আউট দ্য হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমিডি ফর অল কেসেস ইন জেনারেল। সেই হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমিডি বলেছেন যেটাকে উনি জেনাস দ্য জেনাস এপিডেমিকাস বলেছেন। উনি এখানে কি বলেছেন, আমি যে বললাম যে প্রথমে জেনাস এপিডেমিকাস কথাটা ডক্টর অ্যালেনের লেখা, উনি কি প্রথমটা শুরু করেছিলেন কিভাবে, অ্যাজ দ্য প্রিভেলিং কাফ হুইচ অকার্স ডিউরিং এপিডেমিক হুপিং কাফ ইজ রিলিভড বাই দ্য জেনাস অফ এপিডেমিক। তো উপরে হেডিং দিয়েছিলেন জেনাস এপিডেমিকাস, এইটা এইভাবে শুরু হলো। এখন এরপরে কি বলেছেন, এরপরে যদি বলা হয় আমাকে প্রশ্ন করা যে খালি আর্সেনিক, আমি বলবো না খালি আর্সেনিক নয়, সেটা হ্যানিম্যান ক্যান কীভাবে বলেছেন, দ্য ফিজিশিয়ান হু হ্যাজ অলরেডি ইন দ্য ফার্স্ট কেস বিন এবল টু চুজ আ রেমেডি অ্যাপ্রক্সিমেটিং টু দ্য হোমিওপ্যাথিক স্পেসিফিক উইল ফ্রম দ্য সাবসিকুয়েন্ট কেসেস বি এনেবল আইদার টু ভেরিফাই দ্য সুইটেবিলিটি অফ দ্য মেডিসিনস চুজেন। মানে এইভাবে যেটা আগে থেকে দেখা হলো জেনাস এপিডেমিকাস সেটা ঠিক কি না সেটা প্রত্যেক ডাক্তার সে নিজের কেসের ক্ষেত্রে দেখতে পারেন, অর অথবা টু ডিসকভার আ মোর অ্যাপ্রোপ্রিয়েট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমিওপ্যাথিক রেমেডি। এটা ছাড়া উনি আরও বেশি ভালো একটা মানে আরও বেশি অ্যাকিউরেট একটা স্পেসিফিক রেমেডি উনি কিন্তু জেনাস এপিডেমিকাস উনি কিন্তু ওনার কাছে চুজ করতে পারেন বা চয়েস করতে পারেন। এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যদি লেজার রাইডিংয়ে দেখি তাহলে লেজার রাইডিংয়ে কী দেখব আমরা, আমরা হ্যানিম্যান ওনার একটা আর্টিকেল লেখেন 1831 সালে কিওর অ্যান্ড প্রিভেনশন অফ দ্য এশিয়াটিক কলেরা, ওখানে কিন্তু উনি পরিষ্কার বলে দিয়েছেন একটা জিনিস, আমি ইয়ে পড়ছি ফুটনোটেতে একটা লিখেছেন যে কিউপ্রাম অ্যাজ আ প্রোফাইলেকটিক আগেনস্ট কলেরা হ্যাজ জেনারেলি শোন ইট সেলফ এফিকেসিয়াস হোয়েন এভার ইট হ্যাজ বিন এমপ্লয়েড অ্যান্ড হোয়ার ইটস অ্যাকশন ওয়াজ নট বিন ডিস্টার্বড বাই গ্রস ডায়েটারিক ফলস অর বাই দ্য স্মেল অফ ক্যাম্ফার। মানে কিউপ্রামেট খুব ভালো কাজ করেছে এশিয়াটিক কলেরার ক্ষেত্রে। দ্য বেস্ট হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স হ্যাভ অলসো ফাউন্ড ইট ইনডিসপেন্সেবল ইন দ্য সেকেন্ড স্টেজ অফ ফুললি ডেভেলপড ডিজিজ অল্টারনেটেড ইফ দ্য সিমটমস ইন্ডিকেট দিস উইথ ভেরেট্রাম অ্যালবাম। মানে উনি কিন্তু এখানে দুটো বলেছেন, ভেরেট্রাম অ্যালবামের কথা বলেছেন, আবার কি বলেছেন উনি কিউপ্রামেটের কথাও বলেছেন। তারপরের লাইনটা কী লিখেছেন, আই হ্যাভ অলসো অ্যাডভাইজড দ্য অল্টারনেশন
of these two substances from week to week as a preventive against the disease. উনি কিন্তু এখানে দুটো ওষুধ বলেছেন, একটা বলেছেন কিউপ্রামেট, এক সপ্তাহে কিউপ্রামেট ইজ উইক বাই উইক, উনি দুটো ওষুধের কথা একসঙ্গে বলেছেন। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে আমরা ইদানিংকালে একটা ফেসবুকেতে আমি সেদিনকে আমাদের এখানে আগ্রা হোমিওপ্যাথিক কলেজ, হ্যাঁ নৈমিনাথ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমরা দেখছি যে ওরা লিখেছে যে হোমিওপ্যাথিক কি লিখেছে একটা ইয়েতে যে টু সামারাইজ দিস সার্ভে মোর দ্যান 70% পজিটিভ কেসেস হ্যাভ শোন দ্য সিমটমস অফ ব্রায়োনিয়া অ্যালবা, আর্সেনিক অ্যালবাম হ্যাজ বিন ইন্ডিকেটেড 16% কেসেস অ্যান্ড অলমোস্ট 12% কেসেস হ্যাভ শোন দ্য সিমটমস অফ জেলসিমিয়া। মানে ওরা কিন্তু তিনটে ওষুধের কথা বলেছে, ওরা কিন্তু আর্সেনিক অ্যালবামের কথা, আর্সেনিক অ্যালবাম কতগুলো সিমটম দেখা যাচ্ছে কত পার্সেন্ট, মাত্র 16%, ওরা কিন্তু 66%-এর ক্ষেত্রে, এই 70%-এর ক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবার সিমটম দেখেছে। তার মানে এটা হতেই পারে যে ব্রায়োনিয়া অ্যালবা হয়তো আমাদের জেনাস এপিডেমিকাস প্রতিষেধক হিসেবে, প্রতিষেধক হিসেবে, তার মানে আর্সেনিক অ্যালবামই যে এটা হবে জেনাস এপিডেমিকাস হবে, এটা কিন্তু এরিয়া ভিত্তিতে ভ্যারি করতে পারে। আমাদের এত বিশাল দেশ, ফলে আমাদের কিন্তু প্রত্যেক মানুষের মানে প্রত্যেক এরিয়ার ক্ষেত্রে আলাদা, যদি এটা জেনাস এপিডেমিকাস সঠিক হয় তাহলে প্রত্যেক এরিয়ার ক্ষেত্রে আলাদা করে জেনাস এপিডেমিকাস বের করতে হতে পারে, বা এটাও হতে পারে যে আমরা প্রোফাইলেক্সিসের জায়গা থেকে সরে এসে আমরা ট্রিটমেন্টের জায়গায় চলে যেতে পারি, এটাও হতে পারে। ফলে এগুলো সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষার প্রচুর সুযোগ আছে, সেগুলো করতে হবে। হ্যাঁ, তো এটা আমার মত, এবং আমার একটাই সেই আগের মতনই একই জিনিস যে যেহেতু হোমিওপ্যাথিতে আগে থেকে সিমটম জানা যায় না, মানে রোগ হলে কী সিমটম হবে এটা জানা যায় না, তাই প্রতিষেধক জিনিসটা আমার ক্ষেত্রে কিন্তু একটুখানি রোগ প্রতিরোধ করা বা প্রতিষেধক হিসেবে কিছু ব্যবহার করা, এটা কিন্তু আমার আমার মতেতে খুব সাইন্টিফিক্যালি বিজ্ঞানসম্মতভাবে খুব সঠিক, হ্যানিম্যানের যে পদ্ধতি সেটা অনুযায়ী খুব সঠিক এটা আমি খুব বেশি মনে করি না, কিন্তু বিজ্ঞানে বহু মতের প্রচুর জায়গা এবং প্রত্যেকটা জিনিসকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার অনেক জায়গা আছে, সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।